আমাদের শরীরে বিভিন্ন রকম ইতিহাস প্রকাশ করতে থাকে, এতে কোনো সন্দেহ নেই। ক্ষুধা লাগলে একদিনের বাচ্চা খাবারের জন্য চিৎকার দেয়, মা চিৎকার দেওয়ার পরে বুকের দুধ দেয়। তো তেমনিভাবে আমাদের শরীর থেকে এই রক্তের যে কোনো অভাব হলে পরেই আমাদের চোখ সাদা হয়, হাত সাদা হয়, নাক সাদা হয়, মুখ সাদা হয়। আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে রক্তের অভাব পড়েছে। আর রক্তের সাথে প্লাজমোটা আমাদের জন্য রক্তের একটা বিশেষ অর্গান, অতএব এটা আমাদের বুঝতে খুব বেশি একটা আলহামদুলিল্লাহ ভুল হবে না। তবুও যারা এটার বিশেষজ্ঞ ডাক্তার আছে তারা এই কাজটাকে এগিয়ে নিয়ে আমাদের বাংলাদেশে যে গবেষক আছে তাদেরকে উৎসাহিত করেছে, আমাদের 18 কোটি মানুষকে তারা উৎসাহিত করেছে, আশার আলো দেখিয়েছে। এই আশার আলোর সাথে আমরা 100% একমত পোষণ করে বলছি যে আমরা যারা ন্যাচুরোপ্যাথিক ডাক্তার আছি, আমরা যারা অল্টারনেটিভ ডাক্তার আছি, আমরা যারা ইন্টিগ্রেটেড ডাক্তার আছি, আমরা বলবো যে প্লাজমোথেরাপি শরীরে তৈরি করার জন্য আমাদের খাদ্য দরকার। কী খাদ্য দরকার? যত ধরনের লাল রঙের খাবার আছে। লাল রঙের খাবার কী আছে? 1 নম্বরে বিট, 2 নম্বরে লাল শাক, 3 নম্বরে লাল রঙের যত মূলো আছে, লাল রঙের যত শাক আছে, লাল রঙের গাজর আছে, লাল রঙের ফল আছে, লাল আঙ্গুর আছে, আনার আছে, ডালিম আছে, এই জাতীয় লাল রঙের যত খাবার। এখন অনেক ধরনের খাবারের ভিতরে লাল এসে গেছে, যেরকম দারচিনিকে আমরা লাল বলে ধরে নেই, দারচিনি এখানে একটা ভালো ভূমিকা রাখবে, এলাচি একটা ভালো ভূমিকা রাখবে, লবঙ্গ একটা ভালো ভূমিকা রাখবে।